বাংলাদেশে প্রথমবারের মতো বিদেশি সাতটি ভাষায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণ উপস্থাপন করা হলো ফরিদপুরে। প্রতিনিধি মাহবুব হোসেন পিয়াল জানান, বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামে একজন শিক্ষক ও 6 জন শিক্ষার্থী ইংরেজি, আরবি, ফ্রান্স, স্প্যানিশ, চাইনিজ ও হিন্দি ভাষায় ভাষণটি উপস্থাপন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর 2 আসনের সংসদ সদস্য শাহাদাব আকবর লাভ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইস্তিয়াক আরিফ সহ অন্যান্যরা।